दिस वीडियो इज फॉर क्लास सेवेन थर्ड लैंग्वेज स्टूडेंट तुम्हारे लास्ट पढ़िए शेयल नील शेयल आराम आराम पर्त पढ़ाना एबार पढ़ाबो मेघेर मुलुक। मेघेर मुलुक लिखे उपेंद्र किशोर रायचौधरी। तार आगे देखे नहीं एक बार जे काजगुलो हो गेछे। मेघेर मुलुक लिखे उपेंद्र किशोर रायचौधरी। तुम्हारे संगे उपेंद्र किशोर रायचौधरी के तुम्हारा चिनबे। तुम्हारा सुकुमार रायर नाम सुनेछो जिनि हासिर हासिर कविता लेखें। तार पिता हलेन उपेंद्र किशोर रायचौधरी। ताहले प्रश्न हबे जे उपेंद्र किशोर रायचौधरी केन? कारण ताके छेलेबेलाय एकजन पालित पुत्र हिसेबे पालन करेछिलेन दिये तार नाम दियेछिलेन कामदारंजन चौधरी। जे कारणे परे तार नाम करा संगे टाइटलटा रेखे देवा हय दिये नाम रखा हय उपेंद्र किशोर रायचौधरी। जाहोक देखो कि बोलछे मेघेर मुलुक माने मेघेर राज्य। छिलाम माठे एसेछि मेघेर मुलुक दार्जिलिंगे कलकाता चेये 7,500 फुट उँचुते। सेटा जे ठीक कतखानि उँचु मनेर भितरे तार एकटा परिष्कार आन्दाज करा भारी शक्त। माठे छिलाम माने समतल जायगाय छिलाम। तोमरा भूमिरूप जानो समतल आर पहाड़। तो छिलाम माठे माने समतल एलाकाय एसेछि एखन दार्जिलिंगे। सेखाने 7,000 फुट उँचुते आछि। 7,000 फुट उँचु माने कतटा उँचु सेटा आन्दाज करा किन्तु शक्त। एखान थेके समतल भूमिते माठे थेके पहाड़े आन्दाज करा अत्यंत शक्तकर। दार्जिलिंगेर पथे बनेर शोभा बड़ो चमत्कार। एकला से बनेर भेतर दिए जेते होले प्राणटी हाते करे जेते हय प्राण हाते करे। किन्तु ट्रेने जेते कोनो भय नेई। एक बार किन्तु ट्रेनेर सामने एकटा मस्त बुनो हाथी पड़ेछिलो। একটা মস্ত বুনো হাতি পড়েছিল একবার ট্রেনের মাঝখানে। তো সেই সব ওই সব জায়গায় এগুলো হয়। ট্রেনে বুনো হাতি মাঝখানে চলে আসে দিয়ে কাটা পড়ে এই সমস্ত জিনিসগুলো ওখানে ওই সমস্ত জায়গায় ঘটে থাকে। শোনো সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে। হয়তো হাতি ভাববে যে ট্রেনটা হলো নতুন রকমের কোনো জানোয়ার। তাই বোধহয় লাইনের ওপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাববে। হয়তো ভাবছিল যে ট্রেনটার সঙ্গে লড়াই করবে না পালিয়ে যাবে। এমন সময় ড্রাইভার পোঁ করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল। আর হাতিও তা দেখে মা গো বলে লেজ গুটিয়ে দে প্রাণপণে ছুট। ট্রেনটাকে যেমন পোঁ বাজিয়ে চালিয়ে দিল সেরকম হাতি মা গো বলে লেজ গুটিয়ে দে প্রাণপণে ছুট পালিয়ে গেল লাইন থেকে। ট্রেনখানি সেই বনের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো। কেন্ন দেখেছো? কেন্ন অনেকগুলো পা নিয়ে চলে। হ্যাঁ, সেই কেন্নর মতো এঁকে বেঁকে চলে। পাহাড়ি এলাকায় রাস্তাগুলো এরকম এঁকে বেঁকে হয়, পাহাড়ে সোজা হয় না। জায়গা কেন্নর মতন এঁকে বেঁকে যেন ট্রেনটা চলছে। আর হাতিগুলো অনেক সময় কিন্তু লাইন থেকে সরতে পারে না, ফলে অনেক হাতি আহত হয়, মারা যায়। ট্রেনখানি হলো 30 ফুট পথ এগোলে তার 1 ফুট উঁচুতে ওঠা হয়। 30 ফুট এগোলে তবে 1 ফুট উপরে ওঠা হয়। 1,500 ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। 1,500 ফুট উপরেই মেঘ থাকে। দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই তারা মোটামুটি এরকম উঁচুতেই থাকে, 1,500 ফুট উপরেই থাকে। ক্রমে হয়তো ট্রেন তার ভেতর ঢুকেও যায়। ওই পাহাড়ি এলাকায় ট্রেনগুলো মেঘের ভেতর দিয়ে ঢুকে যায়। তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি এ ঠিক সেই জিনিস। কুয়াশার মতো আমরা যেমন গভীর কুয়াশায় ঢুকে গেলে আমাদের যে অনুভূতি হবে এটাও ঠিক সেরকম। দূর থেকে তাকে দেখলেই সে মেঘ, আর ভেতরে ঢুকলেই সে কুয়াশা। প্রায় 4,500 ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিকে বয়ে চলতে থাকে। সেসব পাহাড়ের উত্তরে যে কী আছে তা দেখা যায় না। তার কেন? কারণ ওখানে পাহাড় উঁচু, পাহাড় পাহাড় টপকে তো আর দেখা সম্ভব নয়। তারপর যেই হঠাৎ একবার মোড় ফেরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে এসে উত্তরমুখ হয় অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়োগুলো রোদে ঝিকমিক করছে। তারপর শীতটিও ক্রমে জেঁকে উঠতে থাকে। জেঁকে মানে খুব শীত, ঠান্ডা। তখন আর বুঝতে বাকি থাকে না যে এবারে এক নতুন রাজ্যে আসা গেছে। তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন ধরনের মানুষ, নতুনতর মেঘের খেলা। সেখানে নতুন নতুন মেঘের খেলা, জায়গাটা গিয়েই আনন্দকর। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। তোমরা এটা নাম শুনেছো, হাইয়েস্ট হিল স্টেশনের নাম হচ্ছে ঘুম স্টেশন। দার্জিলিং তারই এক স্টেশন পড়ে।
দার্জিলিংটা তার এক স্টেশন পড়ে। আরও খানিকটা নিচে ঘুম থেকে দার্জিলিংয়ের মোটে 5 মাইল, এইটুকু যেতে হলে বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়। ময়দার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলো সাজিয়ে রাখে, সেরকমই যেন পাহাড়ের গায়ে ঘরবাড়িগুলো সেরকমভাবে সাজিয়ে সাজিয়ে যেন রাখা হয়েছে, বাড়িগুলো অনেকটা সেইভাবেই সাজানো। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, পরের ভিডিওতে পরেরটুকু পড়িয়ে দেবো। থ্যাংক ইউ।